উত্তেজনা কমাতে রাশিয়া ও ইউক্রেনে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন এরদোয়ান। কিয়েভে চলমান সংকটের সমাধান খুঁজে বের করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু রাশিয়া এবং ইউক্রেন সফর করবেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে মন্ত্রী পরিষদের বৈঠকের পর এক বক্তৃতায় তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু রাশিয়ার রাজধানী মস্কো সফর করবেন। তারপর যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য আমাদের প্রচেষ্টার সুযোগের মধ্যে ইউক্রেনে যাবেন। গত সপ্তাহে দক্ষিণ তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে কাভুসোগলু রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি যুগান্তকারী ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করার কয়েকদিন পর এ সিদ্ধান্ত নিয়েছেন। সভা কভার করতে 400 দেশি বিদেশি সাংবাদিক রিসোর্ট সিটিতে আসেন। ইউক্রেন সংকট আমাদের মনে করিয়ে দিয়েছে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া এবং স্বয়ংসম্পূর্ণতার বাইরে তার বন্ধু ও ভাইদের সমর্থন করার অবস্থানে থাকা তুরস্কের জন্য শুধু পছন্দ নয়, বরং একটি বাধ্যবাধকতা, এরদোয়ান বলেন। তিনি আরো বলেন, তিনি বুধবার আঙ্কারায় তার পোল্যান্ডের সমকক্ষ আন্দ্রজে দুদার সঙ্গে দেখা করবেন। আন্তালিয়া কূটনীতি ফোরাম এবং তুরস্কে বিশ্ব নেতাদের সাম্প্রতিক সফরের বিষয়ে এরদোয়ান বলেন, তার দেশ কূটনীতির একটি কেন্দ্র হিসেবে তার অবস্থানকে আরও উন্নত করছে। আমি বিশ্বাস করি আন্তালিয়া কূটনীতি ফোরাম অংশগ্রহণকারীদের প্রোফাইল, সেখানে প্রদত্ত বার্তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের প্রতি আমাদের দেশের মনোভাব উভয় ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে তিনি বলেন। ফোরামে অবদানকারী সবাইকে ধন্যবাদ জানান এরদোয়ান। রেকর্ডিং কূটনীতি থিমের অধীনে 11-13 মার্চ অনুষ্ঠিত ফোরামে 3,000 জনেরও বেশি লোক অংশগ্রহণ করেছিল। আনাদোলু এজেন্সি ছিল ইভেন্টের বৈশ্বিক যোগাযোগ অংশীদার, যা 17টি রাষ্ট্রপ্রধান, 80 মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার 39 প্রতিনিধি সহ 75টি দেশের অংশগ্রহণকারীদের একত্রিত করেছিল। তুরস্ক এটিকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসানের দায়িত্ব হিসাবে দেখে এবং এই বিষয়ে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের জন্য সচেষ্ট হয়েছে। এরদোয়ান সম্প্রতি বলেন, রাশিয়ানদের বিরুদ্ধে ফ্যাসিবাদী অনুশীলন ইউক্রেনের বৈধ সংগ্রামের উপর ছায়া ফেলেছে। গোলান মালভূমিতে ইরানিদের পাঠাচ্ছে রাশিয়া, শঙ্কিত ইসরায়েল। দক্ষিণ সিরিয়াতে ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পাঠিয়েছে রাশিয়া, বিশেষ করে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি অঞ্চলে এসব ইরানি সেনাদের পাঠানো হচ্ছে। এর মাধ্যমে এমন চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে করে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরোধিতা করে ইসরায়েল পশ্চিমা শক্তিগুলোকে সমর্থন না করে। এদিকে শঙ্কিত ইসরায়েল জানিয়েছে যে তারা রাশিয়ার বিরোধিতা করবে না, বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। বিভিন্ন স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি অঞ্চলের কাছে সিরিয়ান ভূমিতে ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। 12 মার্চ তারিখে ইসরায়েল সীমান্তের কাছে ইরানের সামরিক যানবাহনের উপস্থিতি দেখা গেছে। সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আসাদ আল জৌবির বরাত দিয়ে ওই গণমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েল সীমান্তের কাছে ইরানি সেনাদের পাঠানোর মাধ্যমে এক ধরনের হুমকি দিয়েছে রাশিয়া। এমন চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে করে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরোধিতা করে ইসরায়েল পশ্চিমা শক্তিগুলোকে সমর্থন না করে। যেহেতু সিরিয়ার গোলান মালভূমির একটি অংশ ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে, তাই সেখানে ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পাঠিয়ে ইসরায়েলকে এক ধরনের হুমকি দিচ্ছে রাশিয়া। এদিকে শঙ্কিত ইসরায়েল জানিয়েছে যে তারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরোধিতা করবে না, এমনকি যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে হস্তক্ষেপও করে তবু তারা রাশিয়ার বিরোধিতা করবে না। জেনারেল আসাদ আল জৌবি বলেছেন, রাশিয়ার অনুমতি ছাড়া ইরানিরা ইসরায়েল সীমান্তে যায়নি। রাশিয়ার নেতারা সিরিয়ায় অবস্থানরত ইরানি নেতাদের বলেছেন যে তারা তাদেরকে ইসরায়েলি বিমান আক্রমণ থেকে নিরাপদে রাখবেন। এরপরই ইসরায়েল সীমান্তের কাছে ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পাঠানো হয়। এবার পরমাণু পরীক্ষা কেন্দ্র চালু করল উত্তর কোরিয়া। গত কয়েক সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার সমালোচনায় সরব হয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। এবার কিম জং উনের দেশ তাদের একটি বন্ধ করে দেয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র ফের চালু করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানালো দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর তরফে দেয়া বিবৃতি উদ্ধৃত করে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, খুব সম্প্রতি উপগ্রহ চিত্রে সেই ছবি ধরা পড়েছে। 2018 সালে রীতিমতো বিদেশি সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পাংগিয়েরি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা করেছিল কিমের প্রশাসন, কিন্তু সম্প্রতি সেখানেই ফের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, খুব শীঘ্রই পরমাণু বোমার পরীক্ষা করতে চলেছে পিয়ংইয়াং। 2017 সালের
পর থেকে ওই পরীক্ষা কেন্দ্রে আর কোনো পরমাণু বোমা পরীক্ষা করেনি উত্তর কোরিয়া। কিন্তু আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থমকে থাকায় তারা যে কোনো সময়ে পরমাণু কর্মসূচি চালু করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সিউল। উত্তর কোরিয়ার উত্তর পূর্বে পর্বত ঘেরা এলাকায় পাংগিয়ে রি পরমাণু পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত। মূল চীনা ভূখণ্ড থেকে এলাকাটি প্রায় 100 কিলোমিটার দূরে। এর আগে 2006, 2009, 2013, 2016 জানুয়ারি ও সেপ্টেম্বর এবং 2017 সাল মিলিয়ে মোট 6 বার পরমাণু বোমা পরীক্ষা করেছে পিয়ংইয়াং। রাশিয়ার গ্যাস পাইপলাইন চূড়ান্ত করছে পাকিস্তান। মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান একটি রাশিয়ার নির্মিত গ্যাস পাইপলাইন চূড়ান্ত করার পরিকল্পনা করেছে, কারণ তারা দেশীয় শক্তির সংকট কমানোর বিকল্প খুঁজছে। অর্থমন্ত্রী শওকত তারিন ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে বহু বিলিয়ন ডলারের পাকিস্তান স্ট্রিম পাইপলাইন নির্মাণের জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি প্রায় হয়ে গেছে। নর্থ সাউথ নামেও পরিচিত এ প্রকল্প দক্ষিণের বন্দর শহর করাচি থেকে পাকিস্তানের উত্তরে তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করবে। দক্ষিণ থেকে উত্তরে এলএনজি পরিবহনের জন্য আমাদের একটি গ্যাস পাইপলাইন দরকার। এটি আগামী 2 বা 3 বছরের মধ্যে আমাদের জন্য প্রায় অপরিহার্য হয়ে উঠবে, তিনি বলেছিলেন। হয় আমাদের একটি বিকল্প পেতে হবে বা আমরা এই চুক্তির সাথে এগিয়ে যাব। এটি এখন পর্যন্ত সেরা বিকল্প এবং এটি স্পষ্টতই ইউক্রেনে অভিযানের আগে করা হয়েছিল। পাকিস্তান স্নায়ুযুদ্ধের সময় এবং 2001 পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন একটি পশ্চিমা মিত্র ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্যদের কাছ থেকে জনসাধারণের চাপ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে তিনি সংঘর্ষের জন্য দুঃখিত, তবে নিরপেক্ষ থাকতে চান। ইসলামাবাদ সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর কাছাকাছি চলে এসেছে। আংশিকভাবে কর্তৃপক্ষ জ্বালানি সুরক্ষার জন্য উপায় খুঁজছে এবং বিশ্বাস করে যে রাশিয়ার সাথে সম্পর্ক বিপন্ন করা খুব ব্যয়বহুল হবে। পাকিস্তান গ্যাস উৎপাদন করলেও সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ায় উপসাগর থেকে আমদানিও শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নেরও রাশিয়ার জ্বালানি সেক্টরের প্রয়োজন, কারণ তাদের এলএনজির প্রায় 40% যায় রাশিয়া থেকে। তবে এবছর 2/3 আমদানি কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে ব্লক। কিন্তু রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক টেনে আনতে পারে। গত মাসে রাশিয়া যেদিন ইউক্রেন আক্রমণ করেছিল সেদিনই ইমরান খান মস্কো সফর করেছিলেন। 20 বছরেরও বেশি সময়ের মধ্যে যা ছিল পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম সফর। ইইউ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অন্যান্যরা জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে রাশিয়ার নিন্দা করার জন্য পাকিস্তানকে আবেদন করেছে। পাকিস্তান ভোট দেয়া থেকে বিরত ছিল। ইমরান খান পাকিস্তানিদের সাথে দাস হিসেবে আচরণ করার জন্য একটি প্রচার সমাবেশে পশ্চিমা দেশগুলিকে আক্রমণ করেছিলেন। তারিন বলেন, তিনি আশা করেছিলেন যে রুশ কর্মকর্তারা শীঘ্রই ইমরান খানের মস্কো সফরের পর পাকিস্তান স্ট্রিম পাইপলাইনের চুক্তি চূড়ান্ত করতে পাকিস্তানে যাবেন। এ পাইপলাইন রাশিয়ার একটি কোম্পানি দ্বারা 200 কোটি ডলারের একটি সংগ্রহ দ্বারা নির্মিত হবে।